রেডি। আমরা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মূল যে কথা যেটা বলা, এসব নিয়ে আমাদের বলার ইচ্ছা থাকে না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়, পশ্চিমবাংলা কোথাও প্রতিবাদ হওয়া উচিত। সেটা আমরা শুনছি, দেখলাম পর্দায়, সংবাদ মাধ্যমের মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উনি একটা সভায় গিয়ে যে ভাষায় তিনি বক্তৃতা করলেন এবং গোটা দেশ জুড়ে এই নাগরিকত্ব বাতিল করার যে আইন, তার বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদকারীদের তারা যারা তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে সেই দেশের গণতন্ত্র প্রিয় মানুষকে নাকি গুলি চালিয়ে খুন করতে হবে। ওনার মন্তব্যে স্পষ্ট যে উনি কাদের উদ্দেশ্য করে এই কথা বলছেন। আমার কথা হলো যে দিলীপ ঘোষের মন্তব্য, উনি কি মন্তব্য বলেন তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। টিভিতে মুখ দেখিয়ে কিছু ফালতু কথা বলে একটা লোক নেতা হয়ে গেল, তার নাম হলো দিলীপ ঘোষ। যা ওনার গোয়ালে থাকা উচিত না পার্লামেন্টে থাকা উচিত তাই নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে যাই হোক উনি আমাদের দেশে একজন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। কারণ আমাদের পার্লামেন্টে, আমাদের দেশের পার্লামেন্টে তার একটা অন্য মর্যাদা আছে। আমরা বলি ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং সেই দেশে আমাদের দেশের পার্লামেন্ট এবং সেই পার্লামেন্টে যারা সাংসদ হিসেবে তাদের ভূমিকা পালন করেছিলেন অতীতে তার একটা ঐতিহাসিক সত্তা আছে। এখন সেই রকম পার্লামেন্টের ভেতর দাঁড়িয়ে একজন সাংসদ তিনি সমাজ বিরোধীদের মতন সমাজ বিরোধীদের ভাষায় কথা বলবেন, এটা কিছুতেই অন্তত পশ্চিমবাংলার মাটিতে প্রশ্রয় দেওয়া উচিত না, প্রশ্রয় পাওয়া উচিত। ওই পার্লামেন্টটা সাংসদদের জায়গা, দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশ, দেশের সংবিধান তাকে রক্ষা করার জায়গা, সংবিধানের শপথ নিয়ে ওখানে ঢোকা, কিন্তু ওখানটা কোন সমাজ বিরোধীদের জায়গা নয়। এখন একজন সাংসদ যদি সমাজ বিরোধীদের ভাষায় কথা বলে, আমরা মনে করি যে প্রশাসনকে তাহলে সমাজ বিরোধীদের যে ভাষায় সবক শেখানো উচিত, তেমনি সমাজ বিরোধীদের ভাষায় কথা বলা একজন সাংসদকেও ওই একই ভাষায় সবক শেখানো উচিত, এটা আমরা মনে করি এবং এটা আমাদের দাবি। উত্তরপ্রদেশে যেভাবে সিএ এনবিআর এনআরসি বিরোধী মানুষকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছে পুলিশের নেতৃত্বে, ত্রিগাহাটি পুলিশ, পশ্চিমবাংলায় নাকি ওই একই পদ্ধতিতে একইভাবে এখানে নাকি সেইভাবে মানুষকে গুলি করে খুন করা খুন করতে হবে, পুলিশকে সেই দায়িত্ব নিতে হবে, এমনই নিদান দিয়েছেন ওই দিলীপ ঘোষ নামের ওই ভদ্রলোক। আমি বলছি উত্তরপ্রদেশের কথা বলতে পারবো, ওই দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবাংলায় যদি বাম ফ্রন্টের সরকার থাকতো আজকে, তাহলে ওই দিলীপ ঘোষের মতো সমাজ বিরোধীদের ভাষায় কথা বলা, সে সাংসদ হতে পারে, সে যেই হতে পারে, তাকে এতক্ষণ আপনাকে জেলে দেখতো, তিনি জেলে থাকতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের প্রশাসন এই দিলীপ ঘোষদের মাথায় তেলা মাথায় তেল দিতে গিয়ে ওনার মন্তব্য তার বিরোধিতা তো নয়, একজন সমাজ বিরোধীদের ভাষায় একজন সাংসদ কথা বলছে তাকে সবক শেখানো তো নয়, উল্টে তাকে আরো প্রশ্রয় দিচ্ছে, ওনার এই মন্তব্যকে আরো বাকি কিছু ফুটেজ দিচ্ছে তৃণমূলের কিছু পাড়ার নেতা। প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে তৃণমূল কংগ্রেসের প্রশাসন দিলীপ ঘোষের এই মন্তব্যকে উৎসাহিত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা ওই দিলীপ ঘোষের মন্তব্য যেন আরো বাকি ফুটেজ পায়, আরো যাতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল নেত্রীর নির্দেশে দিলীপ ঘোষের এই মন্তব্যকে উৎসাহিত করছে। আমরা তাই প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা বলছি এরকম সমাজ বিরোধীদের ভাষায় সাংসদকে অবিলম্বে জেলে পাঠানোর ব্যবস্থা করুন, না হলে আমাদের রাজ্যের মানুষ এই ভাষায় কথা বলা মানুষকে যে ভাষায় শিক্ষা দেওয়া উচিত তাহলে কিন্তু সেই ভাষায় শিক্ষা দেবে। পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, এইটা পার্লামেন্ট, এটা দেশের সংসদ, দেশের সংবিধান, দেশের গণতন্ত্র রক্ষার জায়গা, সেখানে সমাজ বিরোধীদের ভাষায় কথা বলা মানুষ শুনতে পারে না। সেই জন্য পুলিশকে এই বার্তা দিতে আমরা ঠিক করেছি, আমি কাল পরশু এই দুদিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই বিজেপি রাজ্য সভাপতি তিনি যে পুষ্কারমূলক মন্তব্য করছেন এবং তার ফলে যে বিভাজনের রাজনীতি প্রশ্রয় পাচ্ছে, মানুষের মধ্যে বিভাজন বৃদ্ধি পাচ্ছে, প্রশাসন নিরাপত্তার সঙ্গে ভূমিকা পালন করছে, এর প্রতিবাদে এবং প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবিতে হুঁশিয়ারি দিতে রাজ্যের সব থানায়
যেখানে যত থানা পুলিশ ফাঁড়ি আছে সেই থানা এবং পুলিশ ফাঁড়িতে ডিওয়াইফাই কর্মীরা উপস্থিত হয়ে এই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার নামে একেবারে নির্দিষ্ট একটা বয়ানে আর মানে নিয়ম মতন যে এফআইআর সেই এফআইআর করতে গোটা রাজ্য জুড়ে ডিওয়াইফাই কর্মীরা থানায় উপস্থিত থেকে দিলীপ ঘোষের নামে এফআইআর জারি করবে। রাজ্যের কোন থানা বাদ যাবে না যেখানে দিলীপ ঘোষের নামে এফআইআর করা হবে না। এই এফআইআর করার পর আমরা দেখতে চাই রাজ্যের পুলিশ প্রশাসন তারা কি ব্যবস্থা নিচ্ছে। আমরা ডিওয়াইফাই মতো দায়িত্বশীল সংগঠন, আমরা চাই সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সুস্থ সংস্কৃতি বজায় রাখুক। ওই দিলীপ ঘোষের মতো সমাজ বিরোধীরা তারা যেন প্রশ্রয় না পায়, সমাজ বিরোধীদের ভাষায় কথা বলার নেতারা যাতে প্রশ্রয় না পায় সেটা দেখা উচিত। তার জন্য ডিওয়াইফাই আমরা যখন আগের দাবিতে লড়াই করছি, আমরা একটা নতুন মানে চালু করছি আপনাদের মাধ্যমে প্রচার করছি ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগার গোটা রাজ্য জুড়ে এই দাবিতে এই ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগার কত বেকার আছে তার তালিকা তৈরি করে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের সরকার তাদের চাকরি দিচ্ছি। রুটি রুটি জীবন জীবিকার প্রশ্নটা যখন আমাদের কাছে সামনে আসবে তার দাবিতে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়ে আমরা লড়াই করার পরিকল্পনা করি ফেব্রুয়ারি মাসে, সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই রুটি রুটি জীবন জীবিকা লড়াই থেকে আরাম করে তৃণমূল আর বিজেপি নিজেদের মদতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে এই মানুষের মধ্যে বিভাজন করবার মতন উস্কানিমূলক মন্তব্য একজন নির্বাচিত সাংসদ হিসেবে দেবে এটা প্রশ্রয় পাওয়া যেতে পারে না। প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে, আর প্রশাসন যদি ভূমিকা পালন করতে না পারে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বসের সঙ্গে ওই রাজভবনে কেন দেখা করতে গেছিল সেটা গোটা রাজ্যের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই বার্তা দিতে গোটা রাজ্যের সব থানায় এই মর্মে অভিযোগ দায়ের করবার বার্তা দিতে আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আপনাদের দেখা যাবে। আপনারা কি করবেন? সব রাজ্যে সব থানায় দিলীপ ঘোষের নামে একেবারে নির্দিষ্ট বয়ানে এফআইআর দায়ের করা হবে। পুলিশ যাতে অবিলম্বে এই সমাজ বিরোধীদের ভাষায় কথা বলা সাংসদের বিরুদ্ধে